বড় ঠাকুরের পুজোটা হয়ে গেছে, কিন্তু এত বৃষ্টি হয়েছে, তারপরে নারায়ণ পুজোটা ঘরে শিফট করেছি। আর স্নান আবার স্নান করতে হচ্ছে, মানে আজকে সারাদিনে তিনবার স্নান করতে হচ্ছে। সকালে করলাম, তারপরে পুজোর এই বড় ঠাকুরের পুজো হয়েছে, তারপরে স্নান করতে হয়, স্নান করলাম, আবার নারায়ণ পুজোটা হবে, তারপরে বড় ঠাকুরের প্রসাদগুলো তোলা হয়নি বলে বাইরে আছে, যেহেতু কেউ আসেনি বৃষ্টির জন্য, তো ওইগুলো যখন দেবো তো ছোঁয়া পড়বে, আবার স্নান করতে হবে। তো তিনবার হয়ে গেছে, দুবারেই আমার মাথাটা এখন প্রচণ্ড ভার হয়ে গেছে, এই জায়গাটা আমার একটু সমস্যা আছে, মাথায় জল দিলে জানোই তোমরা, আমি বলি মাঝে মাঝে। তো এখন নারায়ণ পুজোটা হচ্ছে ঘরে, আর আমি স্নান করে আসলাম, আর সারাদিনে ব্লগটা করারই টাইম পাইনি, তো এখন জিজ্ঞেস করলাম কেমন আছো তোমরা সবাই, আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এবার চলো দেখিয়ে দিই নারায়ণ পুজোটা। এখন সাজানো গুছানো চলছে, অলরেডি 8টা বেজে গেছে, হয়ে যেত পুজোটা অনেকক্ষণ আগে, কিন্তু বৃষ্টির জন্য অনেকটা পিছিয়ে গেছে, প্লাস আমাদের গুছাতেও দেরি হয়েছে। ঠাকুরমশাই একদম ঠিক পারফেক্ট টাইমে, বাপিদা 4টার সময় বলেছিল, 4টার সময় এসছে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দুটো পুজোই হয়ে গেছে, আর নারায়ণ পুজো আর বড় ঠাকুরের পুজো, দুটো পুজো একসাথে দিয়েছি। তো প্রসাদ দেওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আর এখন বাজে 10:30। পুজোটা অ্যাকচুয়ালি খুব লেট হয়ে গেছে, যেহেতু বৃষ্টি পড়ছিলো বললামই, বৃষ্টির জন্য প্রচুর লেট হয়ে গেছে। তো এখন প্রসাদ টসাদ দেওয়া হয়ে গেছে, শুধু সম্রাটের কয়জন বন্ধু আছে ওদের দিয়ে দিলে আজকের মতন এখনের মতন কাজ শেষ হয়ে যাবে। আর সানায়া ওই যে খেলা করছে, দেখো সোফার মধ্যে উঠে ও খেলা করছে, আর আরিয়ান উপরে আছে, ও ওর বাবা আর বাবাদের বন্ধুদের সাথে বসে বসে গল্প করছে ওখানে বসে বসে। তো এইবার আমি মানে রেস্ট নেওয়ার পালা, সারাটা দিন এত কাজ করেছি এখন চোখ খুলতে পারছি না, তার মধ্যে আজকে তিনবার স্নান করেছি, চুলটা মানে চুল তো আসানোর টাইমই নেই, স্নান করলাম পুজোয় বসলাম, আবার স্নান করলাম পুজোয় বসলাম, আবার স্নান করলাম, আর এই এখন এরকমভাবে আজকে খুব মানে একদম শুধু বৃষ্টিটার জন্য পুরো একদম সব গোলমাল হয়ে গেছে, মানে তিনবার স্নান করতে হলো শুধু বৃষ্টিটার জন্য। ঠিক আছে, ঠাকুর যেটা চাবে সেটাই। আর তোমাদের বলেছিলাম যে টাকাটা দিয়ে কি করব, তো টাকাটা দিয়ে পুজোটাই দিয়েছি, কেন কি বলেছিলাম ঠাকুরকে ফার্স্ট মাসে যে ইনকামটা হবে সেই টাকাটা দিয়ে আমি বড় ঠাকুরের আর নারায়ণ পুজো দেবো, তো সেটাই আমি আজকে মানে পুজোটা করেছি। তো আজকের ব্লগ এই অবধি, আবার দেখা হবে নতুন কোনো অন্য ব্লগে, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সেফ থাকবে।